হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে জানাব অ্যালকাসল সিরাপের কাজ কি এর সাইড এফেক্টগুলো কী কী আছে এর ডোজের পরিমাণ এই সব তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সিরাপের কম্পোজিশন হচ্ছে ডাইসোডিয়াম হাইড্রোজেন সিট্টার্ট সলিউশন এটি একশো এমএল এর বোতল এই একশো এমএল বোতলটির দাম একশো তেতাল্লিশ টাকা এটাকে তৈরি করেছে স্টারমেড প্রাইভেট লিমিটেড আমরা এবার জেনে নেব কোন কোন সমস্যা হলে এই অ্যালকাসল লিকুইডটি ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন প্রস্রাব সংক্রান্ত সমস্যায় প্রস্রাবের জ্বালা যন্ত্রণা প্রস্রাব হওয়ার সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হতে শুরু করে এবং প্রস্রাব হওয়ার পরও বা প্রস্রাব হওয়ার আগেও জ্বালা যন্ত্রণা হতে থাকে সেই সব ক্ষেত্রে অ্যালকাসোল লিকুইডটি দারুণ কাজ দেয় কিডনিতে স্টোন হলে এই স্রাবটি ব্যবহার করা যায় যাদের কিডনির স্টোনের সঙ্গে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়া তাদের ক্ষেত্রে এই সিরাপটি খুবই ভালো ফল দিয়ে থাকে প্রস্রাব সংক্রান্ত কোনো ইনফেকশনের ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধের সঙ্গে এই অ্যালকাসোল লিকুইডটি ব্যবহার করলে দারুণ কাজ দেয় দ্রুত প্রস্রাবে জ্বালা যন্ত্রণা যেমন কমে যায় ইনফেকশনও খুব দ্রুত মুক্তি লাভ করে প্রস্রাবে যখন অ্যাসিডের ভাগ বেড়ে যায় প্রস্রাব অ্যাসিডোসিস হয়ে যায় সেক্ষেত্রে পিএইচের মান সঠিক করার জন্য এই অ্যালকাসোল স্রাপটি ব্যবহার করা যেতে পারে এই সিরাপে প্রস্রাবের মাধ্যমে রক্ত থেকে ইউরিক অ্যাসিড বার করে প্রসাবের সঙ্গে নির্গত করায় তাই ইউরিক অ্যাসিড যাদের বাড়া আছে তাদের ক্ষেত্রে অ্যালকাসোল লিকুইডটি দারুণ কাজ দেয় প্রস্রাব সংক্রান্ত জ্বালা যন্ত্রণার সঙ্গে মাজার দুই দিকে কোমরে ব্যথা যন্ত্রণাও হতে থাকে অর্থাৎ কিডনি সংক্রান্ত সমস্যাতেও এই অ্যালকাসোল লিকুইডটি খুবই ভালো ফল দিয়ে থাকে আমরা এবার জেনে নেব এই অ্যালকাসোল লিকুইডের ডোজের পরিমাণ অ্যালকাসোল এই সিরাপটির ডোজের পরিমাণ হচ্ছে এক বছরে নিচে শিশুদের আড়াই এম থেকে পাঁচ এমএল দিনে তিনবার এক বছর থেকে বারো বছর পর্যন্ত আড়াই এমএল থেকে পাঁচ এমএল দিনে তিনবার জল সহযোগে মিশিয়ে পান করাইতে হবে অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য দশ এমএল করে দিনে তিনবার এক গ্লাস অথবা হাফ গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খাবার পর এগুলো সেবন করাইতে হয় ডোজের ব্যাপারটা অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবে ব্যবহার করবেন এই সিরাপে তেমন সাইড ইফেক্ট দেখা দেয় না তবে কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া বমি বা বমি বমি ভাব পেট ব্যথা ঘন ঘন প্রস্রাব এই সমস্যাগুলো হলেও হতে পারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ